told your friend you're not okay. Hi guys, good morning and welcome back to my Bangla Vlog Channel. So, I'm going to show you how to do as usual. Just for a video, and ask you to do this. So, ask you to Saturday, so starting of the weekend. So, happy weekend to everybody. So Saturday Sunday kore onekeri chuti thake Sunday to shobari chuti thake but Saturday kore onekeri chuti thake to but amar babar Saturday chuti thake na kintu ajke sokal theke onek ba dhape dhape brishti hoyeche na amar babar office ta onektai besh dure to baba shei karone office jete parini ar baba bike e kore jay yes metro koreo jete parto but otao ekta bishon ki bole babar jonno jhamelar bishoy hoye jeto কারণ প্রচন্ড বৃষ্টি আর বেশি বৃষ্টি বলে রিকশাওয়ালারাও যেতে চায় না তো রিকশা করে at least মেট্রো স্টেশন অবধি বা অটো করে তো মেট্রো স্টেশন অবধি যেতে হতো তো সেইটা অবধি যেতে যেতে বাবা ভিজে যেত কারণ যথেষ্টই বৃষ্টি পড়ছিল সকালবেলা আজকে বেশ মুষলধারে বৃষ্টি পড়ছিল তো সেই কারণে বাবা আজ অফিস যেতে পারেনি তো তারপর থেকেই আমি যখন থেকে ঘুমতে করি যে বাবা তখন থেকে আমাকে বলছে চল আজকে কোথাও ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি তো দেখা যাক কোথাও যাই কি যাই না ঘুরতে আজকে তো যাই হোক চলো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গ্রিন টি খেয়ে নিয়েছি এন্ড হালকা ফুলকা ব্রেকফাস্টও করে নিয়েছি হালকা ফুলকা বলতে একদমই হালকা তো ব্রেকফাস্ট করে নিয়েছি ভিডিও এডিট হয়ে এডিট তো কাল রাতে করে গেছিলাম জাস্ট 5 to 10% বাকি ছিল ওটাও এডিট করে আপলোড করে দিয়েছি সো কেউ যদি লাস্ট ভিডিওটা চেক আউট না করে থাকো প্লিজ আমার চ্যানেলে যাও অ্যান্ড চেক আউট মাই লাস্ট ভিডিও আশা করছি দেখতে তোমাদের ভালো লাগবে So, chole ebar without any further delay, let's start today's video. Asha korchi ajke ei video ta dekhte tomader khub bhalo lagbe. To cholo, ami ekebare snan ta korei video ta ke start korchi, korechi arki. And ami roj chul dhui na karon boro chul roj dhoa ta possible na ar amar hair dryer ta ekhane nei. Hair dryer ta flat it so jodi ekhon roj chul dhui tahole roj mane puro to chul shokano jay na ektu ektu bhije thakbe na tate amar thanda lege jabe. অলরেডি আমার লাস্ট টু লাস্ট উইক হালকা ফুলকা জ্বর এন্ড ঠান্ডা লাগা এই ব্যাপারগুলো হয়েছিল সেটা তোমরা ব্লগে দেখেইছো তো সেই কারণে আজকে আমি চুল ধুলাম না কালকে একেবারে শ্যাম্পু করব তো জাস্ট স্নান করে এসেছি তো চলো এবার স্কিন কেয়ারটা করি এন্ড করে দেন লাঞ্চটা করে নিই চলো যাওয়া যাক I know you told your friend you're not okay So guys, যেমনটা তোমরা দেখতেই পেলে আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে তো চলো এবার যাই গিয়ে লাঞ্চটা করি লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখাই আজকে কি কি হয়েছে যদিও আজকে স্যাটারডে বাট আমি যত শুনেছি আজকে অনেক কিছু বেশ অনেকগুলো পদই রান্না করেছে অল্প অল্প করে তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই আর ঝটপট লাঞ্চটা করে নিই কারণ প্রচন্ড খিদে পেয়েছে তো চলো যাওয়া যাক আর লাঞ্চটা করে নেওয়া যাক দেখতে থাকো আর সঙ্গে থাকো গাইজ এটা হচ্ছে আমার লাঞ্চের মেনু ভাত এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি চিংড়ি মাছের পাতুরি টাইপ ঝাল আর কি পাবদা মাছের ঝালই হবে আর হচ্ছে দই গাইজ আমি সাধারণত বড় চিংড়ি খেতেই ভালোবাসি ছোট চিংড়িটা খুব একটা পছন্দ করতাম না বাট সাডেনলি আমার কোনোদিনও হতো না বড় চিংড়ি খেলে বাট সাডেনলি আমার লাস্ট এক ওয়ান ইয়ার ইয়া 1.5 ইয়ার্স ধরে হচ্ছে বেশি বড় চিংড়ি খেলে আমার হালকা অ্যালার্জি হয় বেসিক্যালি ওই চিংড়ি মাছের পিছনে যে কালো একটা সুতো টাইপ থাকে না ওই সুতো না কি বলে ওটাকে না পরিষ্কার করলে আমার মানে ওটা যদি না পরিষ্কার করে রান্না করা হয় ওটা খেলে আমার অ্যালার্জি হয় তো এবার সেই কারণে আমি ভয়ে রাস্তায় কোথাও খাই না যদি কোথাও আর কি না পরিষ্কার করে থাকে তাহলে আমার অ্যালার্জি হয়ে যাবে তো এই কোথাও না খেতে খেতে না এখন খাওয়ার প্রতি মানে বাড়িতেও ইচ্ছাটা আমার কমেই গেছে বলতে গেলে বাড়িতে হলে খাই মানে তাও এক পিস খেলাম কি দু পিস খেলাম তো সেরকম একটা খুব একটা মানে চেষ্টা করে অ্যাভয়েড করার কারণ আমি যদি জিনিসটা মানে আমার মানে কি বলবো ওই জিনিসটার প্রতি যদি আমার ভালোবাসা বা লোভটা থেকে যায় তাহলে আমার রাস্তায়ও খেতে খুব মানে ইচ্ছে করবে আর না খেতে পারলে কষ্ট হবে তো সেই কারণে বাড়িতে কমই খাই হলেও এক পিস দু পিস খাই তো ওই জন্য মানে শান্তি করে যেটা খাই সেটা হচ্ছে এই ছোটো চিংড়ি মানে ছোটো চিংড়ি খেলে আর প্রবলেম হয় না তো এখন এটাই খাই তো যাই হোক চলো ছোটো চিংড়ির পাতুরি খেতে আমার খুবই ভালো লাগে বাট দুটোকে কম্পেয়ার করলে আমি বড়ো চিংড়ি প্রেফার করতাম কিছুদিন আগে অবধিও যাই হোক চলো ঝটপট লাঞ্চটা করে নিই কারণ খিদে পেয়েছে তারপর কিছুক্ষণ মধ্যে ব্লগ করছি তো দেখতে থাকো আমি সঙ্গে থাকো তো গাইজ সন্ধে হয়ে গেছে এতক্ষণ আজকে যেহেতু সবার ছুটি থাকে ফ্রেন্ডসের তো বিজিএমআই খেলছিলাম তো বিজিএমআই খেলা হয়ে গেছে আমি একটু আমার আর মায়ের জন্য চা বসিয়েছি কারণ বাবা এখন অবধি ঘুমাচ্ছে তো বাবা উঠলে মা হয়তো বাবাকে চা করে দেবে আপাতত আমি আমার আর মায়ের জন্য চা বানাচ্ছি
দুধ বসিয়ে দিয়েছি, বা দুধটা ফুটে উঠলে তারপর চা পাতা দেবো। অ্যান্ড চিনি আগে দিয়ে বেশি দিইনি, কারণ আমি চিনি খাই না, অ্যান্ড মা অল্প চিনি খায়, তো চিনিটা একেবারে মায়ের কাপেই দেবো, কারণ আমি তো চিনি ছাড়া খাবো। তো চলো দুধটা ফুটে উঠুক, তারপর চা পাতা দিই। মা ভিডিওটা বন্ধ করো। এই না চা, খেয়ে বলো কেমন হয়েছে। এতটা চা? হ্যাঁ আমি একটু বেশি চা করি, খেয়ে বলো কেমন হয়েছে। চিনি বেশি হয়ে গেছে, ভালো হয়েছে। দাঁড়া আমি আমারটা নিয়ে আসি। তো গাইজ, যেমনটা দেখতে পাচ্ছো ড্রেস ফেস পরে নিয়েছি। বেসিক্যালি আমি আর মা একটুখানি বেরোবো টুকটাক কিছু শপিং করতে, মানে শপিং না টুকটাক কিছু কেনার রয়েছে। তো চলো, রেডি হয়ে নেই, রেডি হয়ে নিয়ে বেরোনো যাক। যেমনটা দেখতে পাচ্ছ আমি ফুললি রেডি হয়ে গেছি। তো চলো এবার মা রেডি হচ্ছে। বেসিক্যালি মা একটু উপরে গেছিলো, তো মা এসে গেছে। মা পিসিরা এসেছে, তো পিসিদের সাথে একটুখানি গল্প করতে গেছিলো, তো মা এসে গেছে। এবার মা রেডি হচ্ছে, মা রেডি হোক। রেডি হয়ে বোধহয় মা বাবাকে একটু চা করে দেবে, চা করে দিয়ে তারপরে আমরা বেরোবো। তো গাইজ, এই যে মা আমি, চলো রেডি হয়ে গেছি, এবার স্কুটি করে বেরোবো। তো চলো যাওয়া যাক, টুকটাক যা যা কেনার আছে সব কিনে নেই, তারপর বাকি ব্লগ করছি। তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। তো গাইজ, আমি বেসিক্যালি এসেছিলাম বোসনায়, যেটা আমাদের বাড়ির খুব কাছে রানিংগুটিতে। তো আমি এখানে মা কিছু জিনিস কিনতে এসেছিলাম, তো অবভিয়াসলি কসমেটিক্সের দোকান আমি, তোমরা জানো আমি কতটা ভালোবাসি। তো আমি কটা সুগারের ক্রেয়ন ট্রাই করছিলাম, এগুলো হচ্ছে কালার। তার মধ্যে আমি এইটা নিয়েছিলাম, এই কালারটা নিয়েছি, 32 মিস রোজ। একটু দেখো আমাকে, এই যে আমি এটা নিয়েছি, আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, অ্যান্ড নাম্বার সব কিছু প্রোভাইড করে দেবো। তো চেক আউট করলে আশা করছি ভালো লাগবে তোমাদের। তো গাইজ, রানিগুটি জোসনা হয়ে যাওয়ার পর একটু বাজি নিয়েছিলাম, মায়ের কিছু কয়েকটা কিটাকি কেনার ছিল, তো ওটা কেনা হয়ে গেছে। তো এবার সোজা বাড়ি যাবো। তো চলো বাড়ি গিয়ে বাকি ব্লগ করছি, অ্যান্ড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এক্স্যাক্টলি জোসনা থেকে ঠিক কী কী কিনেছি না কিনেছি। তো চলো আপাতত বাড়ি যাওয়া যায়। আই গেস গাইজ, সব মারা সেম হয়, বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বাজনী বাজার, অ্যান্ড মা আবার কিছু একটা দেখেছে, নেবে ওটা নিতে গেছে পিছনে দোকানে। মানে সত্যিই বলে হয়ে গেছে, ছয় আবার বাড়ি যাই, সেই আবার দাঁড়িয়ে পড়ে কিছু একটা কিনতে গেছে। এই কারণে মা এতক্ষণ যখন কিনছিল আমি ব্লক করিনি, কারণ কখন কোথায় কী কিনতে চলে যাচ্ছে, কখন কোন দোকানে কিসে দরদাম করে বার্গেন করে কোথায় কম পেয়ে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে। বাঙালি মারা তো এরকমই হয়, হয়তো একদিন আমরাও করবো এরকম যখন আমাদের বয়স হয়ে যাবে। তো যাই হোক, সেসব বাজে কথা নয় নাই বললাম, এখন তো বয়স হয়নি। তো যাই হোক, মা তো এসে গেছে, বাড়ি যাওয়া যাক। কেনার শেষ নেই, এই যে আবার এখানে এখন পাড়ার দোকানে কিছু একটা নিতে এসছে, নেওয়া হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো গাইজ, যেমনটা দেখতে পাচ্ছো বাড়ি চলে এসেছি, কি অনেকক্ষণ হলে এসেছি, এসে জাস্ট একটুখানি ভিডিও টিডিও দেখছিলাম। এখন অবধি ড্রেস চেঞ্জ করিনি বা মেকআপ রিমুভ করিনি, জাস্ট ইয়ে করেছি, হাত পাটা ধুয়ে এসেছি, কারণ খাটে উঠবো বলে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, কাদা কাদা ওয়েদার, ওই জন্য পাফা ধুয়ে এসেছি, উঠে খাটে মানে বসেছি। যদি মেকআপও আমি করিনি, যে মুখ ধো, হ্যাঁ মুখ তো ধুতেই হবে, অবভিয়াসলি বাইরে গেছিলাম, বাট মেকআপ কিছুই করিনি, জাস্ট ময়েশ্চারাইজার আর ইয়ে লাগিয়েছিলাম, কী বলে সিরাম লাগিয়েছিলাম, ফেস সিরাম, তো আর কাজল, ব্যাস দ্যাটস ইট। তো ভাবলাম আগে আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিই যে আজকে আমি মেকআপের দোকানটা থেকে, মানে জোসনা থেকে আমি কী কী কিনেছি। যারা মোটামুটি টলিগঞ্জ এলাকায় থাকো, বা হ্যাঁ টলিগঞ্জ এলাকায় থাকো, টলিগঞ্জ টু গড়িয়ার মধ্যিখানে থাকো, তারা খুব ভালো করে জানবে আমি জোসনার কোন দোকানটার কথা বলছি। বিকজ জোসনা ইজ ভেরি ফেমাস অ্যান্ড ভালো কালেকশন থাকে,
and সব কিছু মোটামুটি পাওয়া যায় মানে সে তুমি সুগার থেকে বলো ম্যাক থেকে বলো ফেশিয়াল কিট থেকে বলো পারফিউম প্লাম মামার্থ ওয়াও এভরিথিং ইজ देयर মানে ছোটখাটো সিফোরা বলা যায় ছোটখাটো সিফোরা মানে ডুপ্লিকেট ভার্সন অফ সিফোরা বাট প্রোডাক্টস অরিজিনাল পাওয়া যায় আজকে দেখে না আমি আমার পথে জন্মের পর থেকে দেখছি মেবি আমার জন্মের আগের দোকানটা আমি সেটা বলতে পারবো না হোয়াট এভার ইট ইজ যেটা আমি ফার্স্ট প্রোডাক্টটা যেটা ওখান থেকে কিনেছি সেটা হচ্ছে মেবিলিনের একটা ফিট মি ফাউন্ডেশন যেটা ডেইলি বেসিসে ইউজ করা যাবে এটা SPF 22 যুক্ত অ্যান্ড 310 ফাউন্ডেশন উইথ ক্লে বেসিক্যালি এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য এটা হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য আর এটা আমি আমার জন্য না মায়ের জন্য কিনেছি সো মায়ের কমপ্লেকশন অনুযায়ী এটা কেনা রয়েছে কারণ মায়ের চিক্সের মধ্যে কিছু পিগমেন্টেশন রয়েছে তো সেই জিনিসটাকে মাথায় রেখে এই 310 শেডটা নেওয়া হয়েছে বেসিক্যালি ডেইলি বেসিসে আমার মনে হয় না ওই ফুল কাভারেজ ফাউন্ডেশন ব্যবহার করা উচিত অ্যান্ড আমার মা ফুল কাভারেজ ফাউন্ডেশন ব্যবহার করেও না ইনফ্যাক্ট বিয়ে বাড়িতে গেলেও করে না বা কোনো ওকেশনেও করে না কারণ ফুল কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করাটা ইজ নট দ্যাট ইজি অনেকে করে যারা জানে না বা বোঝে না তারা করে বাট ফুল কাভারেজ ফাউন্ডেশনের জন্য অনেক কিছু দরকার মানে অনেক কিছু আগে পিছিয়ে ব্যবহার করতে হয় যেমন প্রাইমার ব্যবহার করা উচিত কনসিলার ব্যবহার করা উচিত তো হোয়াট এভার ইট ইজ আমি এখানে কোনো কী বলে টিউটোরিয়াল দিতে বসিনি তো মানে জাস্ট বলে দিলাম যে এটা হচ্ছে ডেইলি বেসিসের জন্য ওই বিবি ক্রিম বা সিসি ক্রিমের মতনই এটা তো যাই হোক নেক্সট যেটা কিনেছে নেক্সট না দিস ইজ দ্য মানে কী বলবো সেকেন্ড অ্যান্ড লাস্ট থিং বাট নট দ্য লিস্ট অবভিয়াসলি তো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুগারের একটা লিপ ক্রেয়ন এটা আমি ম্যাট অ্যান্ড শেডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শেডটা দেখে নাও সেটা গেস 32 মিস রোজা সেটা আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো তোমরা মানে চেক আউট করে নিতে পারো আমি তখন ওখানে যখন টেস্টার দিয়ে অ্যাপ্লাই করেছিলাম আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কোনটা তো যিনি দেখাতেন উনি আঙুল দিয়ে পয়েন্ট আউটও করেছিল তো এটা মানে কি বলে সিল করা রয়েছে অবভিয়াসলি তো এইখানটা দেখে আমরা কালারটা একটু হালকা বুঝতে পারছি তো এইটাই অবভিয়াসলি এতটা লাইট না হালকা একটু ডার্ক তো এইটা হচ্ছে এটা কি কি বলে একটু হালকা ম্যাজেন্টা কালারের মতন বাট এটার নাম হচ্ছে 32 মিস রোজা তো যাই হোক এই দুটো জিনিস অ্যান্ড অবভিয়াসলি ক্রেয়ন কিনেছি তো একটা সুগারের শার্পনার ফ্রি দিয়েছে এর সাথে সো এই দুটো প্রোডাক্টে আমি কিনেছি তো যাই হোক এটা দেখিয়ে দিলাম তো চলো যাই গিয়ে এবার ফ্রেশ শেষ হয়ে নিই মেকআপ রিমুভ করে নিই আবার কিছুক্ষণ বাদে ব্লগ করছি তো তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো গাইজ এটা আমার ডিনার রুমালি রুটি ডিমের পোচ অ্যান্ড চানা মশলা তো গাইজ চলো ঝপঝপ ডিনারটা করে নিই তারপর বাকি ব্লগ করছি তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো তো গাইজ অনেকক্ষণ আগে বিজিএমআই খেলা হয়ে গেছে তারপরে কিছু ভিডিওস দেখছিলাম তো ভিডিওসও দেখা ফাইনালি ওভার তো আজকের ভিডিওটাকে বাস আমি এই অবধি রাখছি আজকের ভিডিওটাকে আর বেঁকে স্ট্রেচ করব না অনেকটা রাতও হয়েছে এবার যাবো কি আমি ঘুমিয়ে পড়বো তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো অ্যান্ড আবার দেখা হবে কালকে তো এই ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না আর নিচে কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানিও অ্যান্ড প্লিজ 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 যতটা পারবে ভিডিওটাকে শেয়ার করো তাহলে খুব ভালো হয় আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও টেল দেন গাইজ গুড নাইট বাই বাই টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে হেড স্টে হ্যাপি স্টে হেলদি স্টে প্রিটি স্টে ব্লেসড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ টাটা